वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमारे क्लास 11 এর রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন এই চ্যাপ্টারটার মধ্যে একটা খুব ছোট কিন্তু খুব কার্যকর এবং ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা হবে, যেটা হলো কোন একটা অণুর মধ্যে তার যে হাইব্রিডাইজেশনটা আছে, হাইব্রিডাইজেশনটা কিভাবে খুব সহজেই নির্ণয় করে নেওয়া যায়, অর্থাৎ পুরো হাইব্রিডাইজেশন না করে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস তার হাইব্রিডাইজেশন দেখিয়ে এই সকল প্রসেসের মধ্যে দিয়ে না যেয়ে খুব সহজে হাইব্রিডাইজেশনটা খুব একদম চুটকির মধ্যে জেনে নেওয়া, মানে একটা বলতে পারো ট্রিকের মতো, হাইব্রিডাইজেশন নির্ণয়ের একটা ছোট্ট ট্রিক, যেটাতে খুব সহজেই তোমরা হাইব্রিডাইজেশনটা নির্ণয় করতে পারবে যে কোনো অণুর এবং তার গঠনটাও কিন্তু বলে দিতে পারবে এবং হাইব্রিডাইজেশনের ওই প্রসেসের মধ্যে দিয়ে না গিয়ে। তাহলে এটা আমাদের আলোচনা হবে, কারণ আগের দিনে আমরা যে হাইব্রিডাইজেশনের ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসটা একটু বড় হয়ে গেছিলো, যে কারণে এই পোর্শনটা বাদ দিয়ে দিতে হয়েছিল, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই আজকে একটা অন্য ভিডিও বানিয়ে দিচ্ছি। আর নেক্সট দিন থেকে আমাদের তিনটে আর এই চ্যাপ্টারের ক্লাস লাগবে, টোটাল তিনটে, তার মধ্যে নেক্সট দিনে আমাদের আলোচনা হবে দেখবে ডাইপোল মোমেন্ট, যে তিনটে ক্লাস হবে তিনটেই খুবই গুরুত্বপূর্ণ হবে, ডাইপোল মোমেন্ট হবে, তারপরে হাইড্রোজেন বন্ধন আছে, তারপরে মলিকুলার অরবিটাল থিওরি আছে, তিনটে ক্লাসই খুব গুরুত্বপূর্ণ হবে। কিন্তু নেক্সট দিনে যে ডাইপোল মোমেন্ট হবে তার আগে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি একটু জেনে রাখা দরকার, যদিও আমরা তৃতীয় চ্যাপ্টারে যেটা পর্যায় সারণীর চ্যাপ্টার ছিল সেখানে ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে পড়েছি মোটামুটি ডিটেলসে, কিন্তু কিছু অংশ আছে যেগুলো এখনও বাদ আছে, সেই অংশগুলো শুধুমাত্র বলে দেওয়া আজকের ক্লাসটাতেই। তাহলে আজকের ক্লাসটা একটু মন দিয়ে ভালো করে শেষ পর্যন্ত করে নাও, খুব সহজ লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে এবং খুব কার্যকর হবে। দেখো তাহলে প্রথমে আমরা যেটা দেখে নেবো যে সংকরায়ন অবস্থা নির্ণয় এবং তারপরে ওই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটাও একটু দেখে নেবো। এখন দেখো সংকরায়ন অবস্থা নির্ণয় বলতে কি, যে কোনো একটা অণু, কোনো একটা অণুর যখন কেন্দ্রীয় পরমাণু, যেমন হচ্ছে ধরো CO2 বা CH4 যে কোনো অণু বা অ্যামোনিয়া বা জল, যে কোনো অণুর ক্ষেত্রে, কোনো একটা অণুর ক্ষেত্রে যেটা ওর সেন্ট্রাল অ্যাটম থাকবে, যেমন হচ্ছে মিথেন, ধরো মিথেনের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কী আছে, কার্বন, এর যদি আমরা হাইব্রিডাইজেশনটা জানতে পেরে যাই, যে এর কার্বনের হাইব্রিডাইজেশন ধরো জেনে গেলাম যে SP3, যদি জানতে পেরে যাই তাহলে কি হয় সুবিধাটা, না সেক্ষেত্রে ওদের গঠনটা দেওয়া খুব সহজ, কারণ SP3 হলে টেট্রাহেড্রাল হয় অলরেডি আমরা জানি, তার মানে আমরা গঠনটা খুব ইজিলি দিতে পারবো, ব্যাপারটা বোঝা যাচ্ছে। মানে হাইব্রিডাইজেশন যদি জানা থাকে খুব সহজেই বেরিয়ে যেতে যায়, তা বা এর কোটা লোন পেয়ার আছে এটা যদি খুব সহজেই জেনে যায়, যেমন হচ্ছে জলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে গঠনটা এরকম হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, নাকি এরকম সরলরৈখিক হবে, না এরকম অ্যাঙ্গুলার হবে, যদি আমরা জানি তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, মানে গঠনটা কেমন হবে বা এর কোটা লোন পেয়ার থাকবে, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা আগেই জানতে পেরে যাই, ধরো অক্সিজেনের যদি আমরা জেনে যাই যে এর হাইব্রিডাইজেশন হচ্ছে SP3 আর লোন পেয়ার থাকবে দুটো, তাহলে আমাদের গঠনটা করাটা খুব সহজ হয়ে যাবে। SP3 মানে কী হয়, টেট্রাহেড্রাল শেপ হবে, টেট্রাহেড্রাল শেপ, আচ্ছা তার মধ্যে দুটো তো হাইড্রোজেনের সাথে যুক্ত আর দুটো লোন পেয়ার, তার মানে এটা একটা লোন পেয়ার আর এটা একটা লোন পেয়ার, করে দিলে হয়ে গেলো আমাদের গঠনটা, তার মানে অ্যাঙ্গুলার এলো, অর্থাৎ অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন এরকম অ্যাঙ্গুলার শেপে থাকবে বা ভি শেপ আর দুটো লোন পেয়ার থাকবে। তাহলে যদি আমরা হাইব্রিডাইজেশন আর লোন পেয়ারটা আগেই জানতে পেরে যাই, তাহলে যে কোনো অণুর আমরা গঠনটা খুব ইজিলি দেখিয়ে দিতে পারবো। সেই কারণে হাইব্রিডাইজেশন নির্ণয়ের, এবং পরীক্ষাতেও তোমাদের আসে কিন্তু হাইব্রিডাইজেশন নির্ণয় করো বা গঠন দেখাও, সুতরাং হাইব্রিডাইজেশন নির্ণয়ের যে ট্রিকটা সেটা বলে দিচ্ছি। এরপর এটার জন্য একটা ফর্মুলা আছে, H=2, আগে ফর্মুলাটা বলে দিচ্ছি তারপরে এর মিনিংটা বলে দিচ্ছি, ½ × V + X − C + A, জাস্ট এইটুকু একটা ফর্মুলা, H=½ × V + X − C + A, এটা আমার সাথে একবার বলে নাও হয়ে যাবে, দেখো V + X − C + A, ঠিক আছে। এইচটা কী বটে, এইচটা হচ্ছে হাইব্রিড অরবাইটালের সংখ্যা, আমি সবগুলো লিখে দিচ্ছি দরকার হলে, এইচ হলো হাইব্রিড অরবাইটালের সংখ্যা, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে, যেটা একটা পরমাণু থাকবে সেন্টারে, সেইটার হাইব্রিড অরবাইটালের সংখ্যা, তার হাইব্রিডাইজেশনটাই আমাদের দরকার, যেমন মিথেনের ক্ষেত্রে কার্বনের হাইব্রিডাইজেশনটাই দরকার, হাইড্রোজেনের দরকার হয় না, বা জলের ক্ষেত্রে অক্সিজেনেরটাই দরকার। আচ্ছা ভি হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, ভিটা হলো যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, এগুলো সব হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন মানে লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেই যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। এক্স মানে হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সাথে কতগুলো একযোজি পরমাণু যুক্ত আছে, একযোজি পরমাণু কারা হয়, যেগুলো হ্যালোজেন দেখবে ম্যাক্সিমাম সময় একযোজি থাকে, আর যেগুলো গ্রুপ ওয়ানের মৌল সেগুলো একযোজি অলরেডি আমরা জানি, মানে গ্রুপ 17 আর গ্রুপ 1 এই মৌলগুলো। আচ্ছা সি মানে হচ্ছে কেটায়নের চার্জ, অর্থাৎ কেটায়নিক চার্জ, সি হচ্ছে কেটায়নিক চার্জ, যদি তোমাকে আয়ন দেওয়া থাকে বা মূলক দেওয়া থাকে সেক্ষেত্রে পজিটিভ চার্জটার সংখ্যাটা সি এর জায়গায় বসাতে হবে, পজিটিভ চার্জ যদি থাকে
কোনো একটা ধরো মূলক আয়ন, ধরো তোমাকে দিল এনএইচ ফোর প্লাস, এর গঠন নির্ণয় করতে, বা এসও ফোর টু মাইনাস, এর গঠন নির্ণয় করতে। তাহলে সেক্ষেত্রে যেটা ক্যাটায়নের চার্জ পাবে সেইটা সি এর জায়গায় বসাবে, মানে যতগুলো চার্জ আছে, অর্থাৎ এটা প্লাস আছে মানে প্লাস ওয়ান, তার মানে সি এর জায়গায় ওয়ান বসাতে হবে। আর এ মানে হচ্ছে অ্যানায়নিক চার্জ, ঠিক আছে? অ্যানায়নিক চার্জ বলতে যেমন সালফেটেডটে যদি দেয় তাহলে অ্যানায়নিক চার্জ দুই পাবে, তাহলে এর জায়গায় দুই বসাতে হবে। বিষয়টা বোঝা গেছে? তাহলে এই ফর্মুলাটা একটু ভালো করে নেবে, এর অ্যাপ্লিকেশনটা এখনই আমি আসছি। আরেকবার ফর্মুলাটা বলে দিচ্ছি, এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এইচটা হচ্ছে হাইব্রিড অরবাইটালের সংখ্যা, হাইব্রিড অরবাইটালের সংখ্যাটা যত বেরোবে এখান থেকে ইকুয়েশন থেকে সেইটা দেখে আমরা হাইব্রিডাইজেশনটা বলে দিতে পারবো যে কী আছে। এইচের সংখ্যাটা দেখি কীভাবে বলতে পারবো না, এইচের মানটা যদি ধরো এইচের মানটা তোমার এলো দুই, এর থেকে কম আসবে না। এইচের মানটা যদি দুই আসে তার মানে হাইব্রিডাইজেশনটা কী হবে, এস পি, একটা এস একটা পি দিলেই দেখো দুটো হাইব্রিড অরবাইটাল হয়ে যাচ্ছে, মানে হাইব্রিড অরবাইটালের সংখ্যাটা দুই, তাহলে হাইব্রিডাইজেশনটা হবে এস পি। আচ্ছা, এখানে আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি দরকার হলে, এটা হাইব্রিডাইজেশন। আচ্ছা, নেক্সট এস পি হলে এর আকৃতি কেমন হবে, তাহলে এই ধারে আমরা আকৃতিটাও লিখে দেবো। আকৃতি কেমন হবে বলো তো, এস পি হলে, এস পি হলে অলরেডি আমরা জানি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, লিনিয়ার শেপ হয়, অর্থাৎ সরলরৈখিক, বাংলাতেই লিখছি সরলরৈখিক। এস পি যদি হয় তাহলে সেটা সরলরৈখিক হবে, অরবাইটালগুলো কেমন থাকে, লিনিয়ার পাবে, এইদিকে একটা এইদিকে একটা। যাই হোক, যদি এইচের মান তিন আসে, তিন মানে কি এস পি টু হবে, কারণ তিনটে হাইব্রিড অরবাইটাল, তার মানে একটা এস আর দুটো পি মিলে হাইব্রিডাইজেশনটা হবে, তিনটে হাইব্রিড অরবাইটাল। তাহলে এস পি থ্রি যদি হয় তার শেপটা কেমন হয়, সমতলীয় ত্রিভুজাকার। এই আকৃতিগুলো আমরা সব ভিএসিপিআর থিওরিতে দেখেছি অলরেডি, মানে এই যে ট্রিকটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিএসিপিআর যে থিওরিটা তাকে বাইপাস করে দেয়া, মানে ভিএসিপিআর থিওরির মধ্যে না গিয়ে ঝট করে তুমি আগেই বলে দিতে পারবে যে হাইব্রিডাইজেশনটা কী হবে। তো যদিও তোমাদের কোশ্চেনে অনেক সময় ভিএসিপিআর থিওরি দিয়েই অ্যাপ্লাই করেই বলতে বলে, সেক্ষেত্রে তোমাকে ভিএসিপিআর থিওরি দিয়েই দেখাতে হবে, কিন্তু যদি উল্লেখ না করা থাকে যে ভিএসিপিআর থিওরির দ্বারা ব্যাখ্যা করো এর আকৃতি কেমন হবে বা হাইব্রিডাইজেশন কেমন হবে, এরকম যদি উল্লেখ না করা থাকে, যে কোনোভাবে যদি দেওয়া থাকে যে এই এই অণুটার আকৃতি কেমন হবে বা এর হাইব্রিডাইজেশন কী হবে, সেক্ষেত্রে তুমি এই ট্রিকটা ইউজ করতে পারো। আর ভিএসিপিআর থিওরি যদি করেও থাকো তাও এটা দিয়েও একবার মিলিয়ে নিতে পারবে যে ঠিক হয়েছে না হয়নি, নিজে সুবিধা মতো করবে, ওটা অসুবিধার কিছু নেই, জাস্ট ট্রিকটা একটু দেখে রাখো, এটা খুব সহজেই নির্ণয় করা যায়। ফোর যদি হয় তাহলে কী হবে, হাইব্রিডাইজেশন এস পি থ্রি, অলরেডি এগুলো আমরা জানি। এস পি থ্রি মানে কী হবে, দেখো ফোর, ফোরটা এস পি থ্রি কেন হচ্ছে, কারণ চারটে হাইব্রিড অরবাইটাল চাই, তাহলে একটা এস আর তিনটা পি, টোটাল চারটে হয়ে যাচ্ছে। আচ্ছা, এ তাহলে আকৃতি কেমন হবে, এর হচ্ছে চতুস্থলকীয়, চতুস্থলকীয় মানে টেট্রাহেড্রাল শেপ। আচ্ছা, যদি ফাইভ হয় তাহলে কী আসবে, এস পি থ্রি চারটে হলো আর ডি। আচ্ছা, পাঁচটার জন্য কীরকম আকৃতি হয়, অলরেডি আমরা জানি, তিনটে একই তলে আর একটা উপরে একটা নিচে, তাই তো, মানে ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়, ট্রাইগোনাল বাই পিরামিডাল। আর যদি ছয় হয়, ছয় হলে কীরকম আসবে, এস পি থ্রি ডি টু, এগুলো অলরেডি আমরা জানি। ছটা হলে কেমন হবে, চারটে একই তলে একটা উপরে একটা নিচে, এই পাঁচ থেকে ওই রকমই হচ্ছে, একটা উপরে একটা নিচে আর বাকিগুলো একই তলে থাকবে। তাহলে ছয় হলে চারটে একই তলে একটা উপরে একটা নিচে, যেটাকে একটা স্পেশাল নাম দেওয়া যায়, যেটা হচ্ছে অষ্টতলকীয়, অষ্টতলকীয় বা আমরা এটাকে আরেকটা কী বলি ইংরেজিতে, অক্টাহেড্রাল। আর যদি সাত হয়, এইচের মান সাত বেরোয়, তার মানে সাতটা অরবাইটাল আমাদের দরকার, তাহলে এস পি থ্রি ডি থ্রি, টোটাল সাতটা, তার মানে পাঁচটা একই তলে একটা উপরে একটা নিচে, তার মানে পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয়, তাই তো, মানে পেন্টাগোনাল বাই পিরামিডাল আমরা বলতে পারি। তাহলে এইচের মানটা দেখে আমরা হাইব্রিডাইজেশনটা খুব সহজে পেয়ে গেলাম। এরপরে হাইব্রিডাইজেশনটা শুধু পেলেই তো হবে না, তার লোন পেয়ার আছে কিনা সেটাও জানতে হবে, কারণ যদি লোন পেয়ার থাকে লোন পেয়ারগুলোও প্লেস করতে হয়। তাহলে লোন পেয়ারের যে সূত্রটা সেটাও আমরা দেখে দিচ্ছি, এলটা হচ্ছে লোন পেয়ারের সংখ্যা, লোন পেয়ারের সংখ্যা এরপরে বের করবো যখনই আমরা হাইব্রিডাইজেশন পেয়ে যাচ্ছি কোনো একটা অণুর বা আয়নের বা তোমার মূলকের। তাহলে সেক্ষেত্রে লোন পেয়ারটা যখন বের করতে হবে, লোন পেয়ার সমান আসবে এইচ, মানে যে হাইব্রিডাইজেশনটা পেলাম, যে হাইব্রিড অরবাইটালের সংখ্যাটা পেলাম এখানে, এইচ মাইনাস এক্স মাইনাস ডি, যেখানে এল সমান কি, এল সমান হচ্ছে লোন পেয়ারের সংখ্যা, আর এক্স মানে হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা, এক্সটা তো অলরেডি আমরা আগেও দেখেছি এখানে, আর ডি মানে হচ্ছে দ্বিযোজি পরমাণুর সংখ্যা, ঠিক আছে? তাহলে এল মানে লোন পেয়ারের সংখ্যা, এইচ মানে হচ্ছে হাইব্রিড অরবাইটালের সংখ্যা যেটা আগের ইকুয়েশনে পেয়েছি, আর এক্স মানে একযোজি পরমাণুর সংখ্যা, ডি মানে হচ্ছে দ্বিযোজি পরমাণুর সংখ্যা। এতক্ষণ পর্যন্ত তোমাদের মনে হতে পারে যে এটাও তো বড় হচ্ছে, এটা বড় নয়, এটা দুটো জাস্ট ইকুয়েশন, দুটো ইকুয়েশন শুধু একটু প্র্যাকটিস করে নিলে দেখবে এটা কিচ্ছু নেই আর।
ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাসে, আর এল ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মাইনাস ডি। জাস্ট এই দুটোতে বসিয়ে দিলেই, একদম ডাইরেক্ট বসিয়ে দিলেই তোমার হাইব্রিডাইজেশন আকৃতি সব চলে আসবে, লোন পেয়ারের সংখ্যা। দেখো এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি এখন। দেখো প্রথম যে এক্সাম্পলটা আমরা নেবো এক নম্বরে, সেটা হচ্ছে বিএফ থ্রি। ধরো বিএফ থ্রি তোমার দিল যে এর হাইব্রিডাইজেশন কী হবে, এর গঠন কী হবে নির্ণয় করো। তাহলে প্রথমে এর এইচ বের করবে সেন্ট্রাল অ্যাটমের, সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বের করবো হাইব্রিড অরবিটালের সংখ্যা হাফ ইন্টু ভি। দেখো হাফ ইন্টু ভি যেটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাতে বসাচ্ছি। আচ্ছা বোরনের ক্ষেত্রে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত হবে? বোরনের দেখবে আমরা জানি বোরন হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক পাঁচ, তার মানে প্রথম কক্ষে দুটো আর সেকেন্ড কক্ষে তিনটে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে তিনটে, লাস্টের কক্ষে যতগুলো ইলেকট্রন সেটাই ভ্যালেন্স ইলেকট্রন। জাস্ট এটা বসিয়ে দিলাম। আচ্ছা ফ্লুরিনটা এক জুজি পরমাণু, অলরেডি আমরা জানি হ্যালোজেনগুলো সব এক জুজি পরমাণু, যেগুলো তোমার গ্রুপ সেভেন্টিনে আছে। দেখবে সেভেন্টিনে কে কে আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, অ্যাস্টেটিনটা বাদ দাও তেজস্ক্রিয়। আচ্ছা তার আগের যে গ্রুপটা গ্রুপ সিক্সটিন, এগুলো সব এক জুজি, এদের যুজ্যতা হচ্ছে এক। আচ্ছা গ্রুপ সিক্সটিন যদি আমরা দেখি, যেখানে অক্সিজেনের গ্রুপটা আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, পোলোনিয়ামটা বাদ দাও, এগুলো সব হচ্ছে দ্বিজুজি। ঠিক আছে তার আগের যে গ্রুপটা গ্রুপ ফিফটিন, এগুলো হচ্ছে সব ত্রিজুজি। অলরেডি আমরা জানি এগুলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, তাহলে এগুলো সব হচ্ছে ত্রিজুজি। এগুলো তো অলরেডি আমরা পরিচয় সারণীতেই দেখেছি, তার আমাদের এখানে অবশ্য অতটা লাগবে না, আমাদের এখানে এই গ্রুপ সেভেন্টিন আর গ্রুপ সিক্সটিনটা আমাদের জেনে রাখতে হবে। যে ফ্লোরিনের যে গ্রুপটা, হ্যালোজেনগুলো হচ্ছে একজুজি আর অক্সিজেনের গ্রুপটা হচ্ছে দ্বিজুজি, জাস্ট এইটুকু একটু জানলেই হবে। তাহলে বোরনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ে গেছি। এরপরে একজুজি পরমাণু সংখ্যা, দেখো একজুজি ফ্লুরিন আছে, তিনটে পরমাণু আছে, তাহলে এটাও তিন করলাম। মাইনাস পজিটিভ চার্জ কি এর এই অণুটার মধ্যে কোথাও দেখতে পাচ্ছ? পজিটিভ চার্জ তো নেই, এটা তো নিউট্রাল একটা অণু, বিএফ থ্রিটা নিউট্রাল, প্লাস মাইনাস তো কিচ্ছু নেই। আচ্ছা মাইনাসও নেই, অ্যানায়নিক চার্জও আমাদের জিরো। ঠিক আছে এটা তাহলে কত আসছে? দেখো হাফ ইন্টু থ্রি প্লাস থ্রি সিক্স, তার মানে হচ্ছে থ্রি, তাই তো? এমন যদি থ্রি আসে তার মানে এর হাইব্রিডাইজেশন কত হবে? যদি হাইব্রিড অরবিটালের সংখ্যা থ্রি হয় তার মানে হাইব্রিডাইজেশন হবে এসপি টু। দেখতে পেয়েছ খুব সহজেই আমরা পেয়ে গেলাম এসপি টু হাইব্রিডাইজেশন। আচ্ছা লোন পেয়ার আছে কি সেটাও একটু দেখে নিই। এসপি টু হাইব্রিডাইজেশন মানে গঠন তো আমরা জানি ত্রিভুজের মতো হবে, একই তলে তিনটে থাকবে। আচ্ছা লোন পেয়ার দেখে নাও, এইচ মাইনাস এক্স মাইনাস ডি, এইচ কত পেয়েছি? এইচ হচ্ছে তিন। আচ্ছা এক্স হচ্ছে একজুজি পরমাণু সংখ্যা, তাহলে মাইনাস তিন, মাইনাস ডি হচ্ছে আমাদের দ্বিজুজি পরমাণু সংখ্যা, এখানে বোরনের সাথে কোনো দ্বিজুজি পরমাণু নেই, তাহলে জিরো। আচ্ছা তাহলে টোটাল লোন পেয়ারের সংখ্যা কত হলো? জিরো হলো, তার মানে লোন পেয়ার নেই, জিরো। তার মানে এর আকৃতি কেমন হবে? হাইব্রিডাইজেশন পেয়ে গেছে এসপি টু, এসপি টু মানে কেমন হয়? সমতলীয় ত্রিভুজ আকার, একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল, একই তলে তিনটে অরবিটাল পড়ে থাকবে, তিনটের সাথেই ফ্লুরিন যুক্ত আছে, কোনো লোন পেয়ার নেই, ব্যাস সমতলীয় ত্রিভুজ আকার স্ট্রাকচার লিখে দিলেই হলো। কতটা সহজ বুঝতে পারছো? মানে ভ্যাসপার থিওরি তোমাকে অ্যাপ্লাই করতেই হচ্ছে না। সেকেন্ড উদাহরণ নিচ্ছি আমরা, পিসিএল ফাইভ, এগুলো সব একজুজি পরমাণু যুক্ত আছে, এরকম উদাহরণ নিচ্ছি, তারপরে দ্বিজুজি দেখবো, তারপরে মিক্সড দেখবো, ক্যাটায়ন দেখবো, অ্যানায়ন দেখবো, সব ধরনের উদাহরণ আজকে আমরা দেখবো, এটা তো খুব সহজেই পেয়ে যাবে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড, এর হাইব্রিডাইজেশন কী হবে এবং স্ট্রাকচার কী হবে? তাহলে ভি সমান কী জানি আমরা, সরি এইচ সমান, এইচ সমান কী জানি? এইচ সমান হাফ ইন্টু ভি প্লাস এক্স, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটাই তো ইকুয়েশন। তাহলে এইচ সমান বের করে এর হাফ ইন্টু ভি কত? ফসফরাসের, ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক জানতেই হবে এগুলো, কিন্তু ফিফটিন, এগুলো তো জানোই তোমরা অলরেডি। তাহলে ফিফটিন মানে লাস্টের কক্ষে পাঁচটা থাকবে, কারণ প্রথম কক্ষে দুটো, তারপরে আটটা, তারপরে পাঁচটা, তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হলো পাঁচটা, প্লাস একজুজি পরমাণু কতগুলো আছে? পাঁচটা আছে, হ্যালোজেনগুলো একজুজি সব, ক্যাটায়নিক চার্জ নেই, অ্যানায়নিক চার্জ নেই, মানে পজিটিভ চার্জও নেই, নেগেটিভ চার্জও নেই, তার মানে এটা কত আসছে? পাঁচ প্লাস পাঁচ মানে দশ বাই দুই, তার মানে আলটিমেট পাঁচ আসবে, তাই তো? তার মানে এর হাইব্রিডাইজেশন কত হবে? এসপি থ্রি, দেখো চারটে হলো, একটা এস, তিনটে পি, চারটে হলো, তার মানে আরেকটা লাগবে ডি, এসপি থ্রি ডি হাইব্রিডাইজেশন, বুঝা যাচ্ছে? হাইব্রিডাইজেশন পেয়ে গেলে এরপর আমরা দেখবো লোন পেয়ারের সংখ্যা, লোন পেয়ারের সংখ্যা ইকুয়েশন অলরেডি আমরা জানি এইচ মাইনাস এক্স মাইনাস ডি, তাই তো? তাহলে এইচের মান আসছে পাঁচ, একজুজি পরমাণু আছে পাঁচটা, দ্বিজুজি পরমাণু নেই, এর সাথে ফসফরাসের সাথে কোনো দ্বিজুজি পরমাণু নেই, অক্সিজেন সালফার কিছু রয়েছে কি? ওগুলো হচ্ছে দ্বিজুজি। আচ্ছা তাহলে দেখো এটা জিরো আসছে লোন পেয়ারের সংখ্যা, তার মানে পাঁচটা এসপি থ্রি ডি হাইব্রিডাইজেশনটাও পেয়ে গেলে। তাহলে এখানে লিখে দিতে পারো যে এসপি থ্রি ডি হাইব্রিডাইজেশন আর
এই যদি গঠনটা যখন লিখবে তখন কীরকম লিখবে? পাঁচটা, পাঁচটা মানে কেমন থাকবে? তিনটে একই তলে, হয়েছে, এই তিনটে আমাদের একই তলে থাকবে, এটা দেখিয়ে দিচ্ছি, এই তিনটে একই তলে, আর একটা থাকবে উপরের দিকে, আরেকটা থাকবে নিচের দিকে, বোঝা যাচ্ছে? তাহলে এগুলো হচ্ছে PCL5। এরকমভাবে খুব সহজেই গঠনগুলো করা যায়। তোমরা যদি এরকম ত্রিভুজটা একে নাও দেখাও তাও কোনো অসুবিধা নেই, এটা না দেখাতেও পারো, ভাষায় লিখে দিবে, ভাষায় লিখে দিবে কী হবে বলো তো এটা ল্যাঙ্গুয়েজটা? এটা ত্রিভুজ আকার দ্বিপিরামিডীয়, তাই তো? ট্রাইগোনাল বাইপিরামিডাল এর স্ট্রাকচারটা আসছে। নেক্সট আমরা তিন নম্বর যে এক্সাম্পলটা নেবো সেটা হচ্ছে CS2, কার্বন ডাইসালফাইড। এটা সালফার আছে, অক্সিজেন, সালফার, এগুলো হচ্ছে সব দ্বিযোজী। তাহলে এক্ষেত্রে আমরা কার্বনের সেন্ট্রাল যেটা অ্যাটম তার হাইব্রিড অরবিটালের সংখ্যা বের করবো প্রথমে, H=V+X-C+A। ইকুয়েশনটা বারবার লিখলে কী হবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে, নিজেরাও প্র্যাকটিস করবে, তোমাদের বইয়ে প্র্যাকটিসের জন্য প্রচুর দেয়া আছে, দেখবে প্রচুর অণু বা আয়নের উদাহরণ দেয়া আছে। তাহলে V, কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এক্ষেত্রে, কার্বন আর দুটো সালফার, তার মানে কার্বন সেন্ট্রাল অ্যাটম। তাহলে কার্বনের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন কতগুলো হবে? চারটে ইলেকট্রন থাকে, টোটাল পরমাণু ক্রমাঙ্ক ছয়, তার মানে লাস্টের কক্ষে চারটে থাকবে, দুটো তো প্রথম কক্ষে তারপরে চারটে। আচ্ছা, প্লাস এক্স, একযোজি আয়ন, এই একযোজি পরমাণু নেই এর ক্ষেত্রে, ক্যাটায়নিক চার্জ নেই, অ্যানায়নিক চার্জ নেই, কী এলো তাহলে? দুই নাকি? দুই মানে এটা কী হবে? এসপি হাইব্রিডাইজেশন, বোঝা যাচ্ছে? এসপি হাইব্রিডাইজেশন হচ্ছে না, দুটো তো। আচ্ছা, লোন পেয়ারের সংখ্যা সেটাও দেখা যাক। লোন পেয়ারের সংখ্যার ইকুয়েশন কি? পরমাণু, H-1যোজি পরমাণু। তাহলে এইচ এর মান হচ্ছে 2, মাইনাস একযোজি পরমাণু নেই, দ্বিযোজি পরমাণু, দুটো সালফার রয়েছে, তাহলে এটা 2, তাহলে হচ্ছে 0, লোন পেয়ারের সংখ্যা 0। তার মানে এসপি হাইব্রিডাইজেশন হবে এবং লোন পেয়ারের সংখ্যা হবে 0। তাহলে কার্বনের সাথে সালফারের এইরকম বন্ধনগুলো হবে, কিন্তু এক্ষেত্রে দ্বিবন্ধন হবে, কারণ সালফারও দ্বিযোজি আর কার্বনও চতুর্যোজি, কার্বনেরও চারটে বন্ধন দরকার, সালফারটাও তো দ্বিযোজি, যোজ্যতা হচ্ছে 2, ওর যেহেতু দ্বিযোজি তার জন্য দুটো করে বন্ধন তো অবশ্যই করবে, এটা তো আমরা বুঝতেই পারছি। আচ্ছা, লোন পেয়ার নেই। চার নম্বর এক্সাম্পল আমরা আসবো XCO3, ঠিক আছে, জেনন টেট্রক্সাইড, জেননের কম্পাউন্ড, নিষ্ক্রিয় গ্যাসের কম্পাউন্ড, ঠিক আছে, এগুলোও দেখে নেওয়া যাক, অসুবিধা কী আছে। XCO3, তাহলে এর ক্ষেত্রে H সমান কী আসবে? ½V+X, ইকুয়েশনটা আমার সাথে সাথে তোমরাও বলো আগে আগে, তাহলে বুঝতে পারবে, -C+A, ঠিক আছে। তাহলে জেনোনের ক্ষেত্রে আমরা যদি যোজ্যতা কক্ষে ইলেকট্রন দেখি, লাস্টের কক্ষে কটা থাকে? নিষ্ক্রিয় গ্যাস, তো লাস্টের কক্ষে আটটাই থাকবে, প্লাস এক্স, একযোজি পরমাণু রয়েছে জেনোনের সাথে, নেই, অক্সিজেন আছে, অক্সিজেন দ্বিযোজি, তাহলে নেই এটা একযোজি, ক্যাটায়নিক চার্জও নেই, প্লাস অ্যানায়নিক চার্জও নেই, হয়েছে। তাহলে এটা যেটা আসছে 4, নাকি? 4 মানে কী আসবে? হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন, ওকে। আর লোন পেয়ারের সংখ্যা তাহলে দেখা যাক, লোন পেয়ারের সংখ্যার ইকুয়েশন কী? H-1যোজি পরমাণু -2যোজি পরমাণু, X-D। তাহলে এইচ এসছে 4, -1যোজি পরমাণু নেই, -2যোজি পরমাণু, তিনটে আছে, অক্সিজেন তিনটে আছে, দেখো। তার মানে এক্ষেত্রে লোন পেয়ারের সংখ্যা একটা আসছে, দেখো। তাহলে sp3 হাইব্রিডাইজেশন, একটা লোন পেয়ার, হয়েছে। তাহলে জেনোনের গঠন কেমন হবে? sp3 হাইব্রিডাইজেশন, মানে টেট্রাহেড্রাল, এবং তার মধ্যে একটা লোন পেয়ার, তাহলে উপরের দিকেরটাই আমরা লোন পেয়ার করে দিচ্ছি, হয়েছে, এটা আমরা লোন পেয়ার করে দিলাম। আর তিনটাতে কে থাকবে? অক্সিজেন থাকবে, অক্সিজেনগুলো দ্বিযোজি, দ্বিযোজি বলে এগুলো ডাবল বন্ড থাকবে, আর কিছু না। তার মানে এইটা হচ্ছে আমাদের জেনোনের স্ট্রাকচার। যদি এটাকে ভাষায় প্রকাশ করতে হয় তাহলে কিন্তু টেট্রাহেড্রাল বলে দাও না, কেন বলছি? কারণ দেখো, এই অক্সিজেনগুলোর জন্য তো তুমি আকার একটা পাচ্ছ, কিন্তু লোন পেয়ারটা আমি বলেছিলাম, দেখবে ভিএসি পেয়ার থিওরিতে, লোন পেয়ারের জন্য আলাদা করে কোনো আকার বলতেই হবে না, কারণ ওটা পরমাণুর মধ্যেই থাকে। তার মানে এটার যেটা স্ট্রাকচারটা আসছে কীরকম হবে বলো তো? ত্রিভুজের মতো, দেখো, রয়েছে, নিচের দিকটা একটা ত্রিভুজের মতো, ত্রিভুজ আকার পিরামিডীয় যেন উঠে আছে, মানে টেট্রাহেড্রালের এই নিচের পার্টগুলো রয়েছে, উপরের পার্টটা নেই, লোন পেয়ার দেওয়া আছে, তার মানে এটা ত্রিভুজ আকার, নিচের বেসটা ত্রিভুজ আকার হচ্ছে, একটু উঠে আছে, তাহলে ত্রিভুজ আকার পিরামিডীয়, এর যদি ভাষায় প্রকাশ করো। এরপর 5 নম্বরে আমরা নিচ্ছি একটা মিক্সড উদাহরণ, মানে SOCl2, মানে সালফার কেন্দ্রীয় পরমাণু, তার সাথে অক্সিজেন, অক্সিজেন দেখো দ্বিযোজি পরমাণু, আর ক্লোরিন হচ্ছে একযোজি, মানে দ্বিযোজি একযোজি সব যখন মিক্সড হয়ে আছে, এরকম যদি হয়, একই নিয়ম, নিয়ম আলাদা কিছু নয়,
আচ্ছা কি করে বুঝবে বলো তো কোনটা কেন্দ্রীয় পরমাণু? তোমাদের কারো কারো কোশ্চেন হতে পারে যে স্যার অক্সিজেনটা কেন কেন্দ্রীয় পরমাণু না? দেখো কেন্দ্রীয় পরমাণু সেটাই হবে যেটা তড়িৎ ঋণাত্মকতা কম হবে, দেখবে একটু ইলেকট্রো পজিটিভ তুলনামূলক। এখন এদের মধ্যে দেখো ক্লোরিনের আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলক কম, সেই কারণে সালফারটা এই ক্ষেত্রে হচ্ছে মোটামুটি কেন্দ্রীয় পরমাণু ধরতে পারো। যখন HCN এর দেবে লুইস বিন্দু গঠনটা আমরা দেখিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে হাইড্রোজেন সবসময় প্রান্তে থাকে, তাই তো? আর কার্বন নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বনের কম। যার তড়িৎ ঋণাত্মকতা কম সেটা কেন্দ্রে থাকবে, আর যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা প্রান্তে থাকে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তখন বুঝিয়েছিলাম, এটা এখন আমাদের দরকার নেই আর। তো যাই হোক, দেখো এইচের এক্ষেত্রে কীভাবে বের করবো আমরা, তাহলে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে হাফ ইন্টু ভি, ভি এর মান সালফারের ক্ষেত্রে যুজ্যুতা ইলেকট্রন, এটা কেন্দ্রীয় পরমাণু, এই যুজ্যুতা ইলেকট্রনের সংখ্যা কত হবে? 16 পরমাণু ক্রমাঙ্ক, তার মানে 6 হবে, 10-এর পরে আর 6টা, 2, 8, টোটাল 10 হলো তোমার কক্ষ মিলিয়ে, তারপরে 3 নম্বর কক্ষে 6টা থাকবে। তাহলে 6 প্লাস এক যুজি পরমাণু কতগুলো আছে? 2টো আছে, ক্লোরিন 2টো আছে, মাইনাস সি ক্যাটায়নিক চার্জ নেই, কোনো চার্জই নেই, প্লাস এ অ্যানায়নিক চার্জও নেই, হয়েছে? তাহলে এটা কত আসবে? 6 আর 2 8 বাই 2, তার মানে 4 নাকি? তাহলে sp3, এটাও sp3 হাইব্রিডাইজেশন আসছে, sp3 হাইব্রিডাইজেশন। লোন পেয়ারের সংখ্যা দেখা যাক, ইকুয়েশন কি? এইচ মাইনাস এক যুজি পরমাণু মাইনাস দ্বি যুজি পরমাণু, এইচ এর মান এসছে 4, এক যুজি পরমাণুর সংখ্যা হচ্ছে 2, মাইনাস দ্বি যুজি পরমাণুর সংখ্যা হচ্ছে 1। তাহলে টোটাল কত আসছে? 4 থেকে 2 বাদ দাও আরও 1ও বাদ দাও, তার মানে একটা লোন পেয়ার আসছে। তাহলে এখানে যদি গঠন আমরা দেখতে চাই কেমন আসবে, সালফারটা sp3 হাইব্রিডাইজেশন, sp3 মানে আমরা প্রথমে এরকম টেট্রাহেড্রাল করে দিতে পারি, ঠিক আছে? এরপরে নিজের নিজের মতো বসানো হবে, একটা লোন পেয়ার আছে, তার মানে একটা লোন পেয়ার যেটা সেটা উপরের দিকে করে দাও, একটা লোন পেয়ার হয়ে গেল। আচ্ছা বাকি তাহলে যে তিনটে আছে, তিনটেতে অক্সিজেন আর ক্লোরিন থাকবে, একটা অক্সিজেনের সাথে থাকবে আর দুটো ক্লোরিনের সাথে থাকবে। তার মধ্যে ক্লোরিনগুলো তো এক যুজি, কিন্তু অক্সিজেন হচ্ছে দ্বি যুজি, অলরেডি আমরা এখানে বসিয়েছি দ্বি যুজি হিসাবে, তাহলে এটা ডাবল বন্ড হবে। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। এটারও যদি আমরা ভাষায় প্রকাশ করতে যাই তাহলে একই রকম আসবে, দেখো উপরের দিকটা তো লোন পেয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা সালফারের সাথেই থাকবে, তার মানে এটাকেও আমরা বলতে পারি যে ত্রিভুজ আকার পিরামিডীয়, ট্রাইগোনাল পিরামিডাল, হয়েছে? এরপর একটা ক্যাটায়ন আর একটা এনায়ন দেখিয়ে দেওয়া যাক, যেমন হচ্ছে NH4+, এর স্ট্রাকচার কেমন হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু কি? নাইট্রোজেন, অবশ্যই। তাহলে এই চিকুয়েসটা আমরা কী জানি, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা ইকুয়েশন। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যেটা যুজ্যতা, যুজ্যতা কক্ষের ইলেকট্রন, নাইট্রোজেনের হচ্ছে 7, অলরেডি আমরা এগুলো জানি তো পরমাণু ক্রমাঙ্কগুলো, তার মানে প্রথম কক্ষে 2, লাস্টের কক্ষে 5টা থাকবে, দ্বিতীয় কক্ষে 5টা, তাহলে 5 প্লাস এক যুজি পরমাণু, হাইড্রোজেনগুলো সব এক যুজি, অলরেডি আমরা জানি 4টে এক যুজি পরমাণু আছে, মাইনাস ক্যাটায়নিক চার্জ কত আছে? ক্যাটায়নিক চার্জ 1 আছে, প্লাস এনায়নিক চার্জ আছে, মাইনাস চার্জ আছে? নেই, তাহলে এটা 0, হয়েছে? ক্যাটায়নিক চার্জের মানটা এখানে সি এর জায়গায় বসিয়ে দেওয়া হলো শুধু, তাহলে এটা তো কত আসবে? 5 আর 4 9, তার থেকে 1 বাদ দাও 8 হয়, 8 বাই 2, তার মানে হচ্ছে 4, তার মানে sp3, এটাও sp3 আসছে, সব sp3 আসছে যেগুলো আমাদের, ঠিক আছে না? যা আসছে আসছে, আমাদের হিসাবে যা আসবে তাই হবে। আচ্ছা লোন পেয়ার, লোন পেয়ার হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি, তাই তো? এক যুজি পরমাণু মাইনাস দ্বি যুজি পরমাণু, তাহলে 4 মাইনাস এক যুজি পরমাণু কোটা আছে, 4টে আছে, মাইনাস দ্বি যুজি পরমাণু 0, তার মানে লোন পেয়ার হচ্ছে আমাদের 0, লোন পেয়ার থাকছে না, sp3 হাইব্রিডাইজেশন। এখন দেখো তাহলে স্ট্রাকচার কেমন হবে, নাইট্রোজেন sp3 যদি হয় তার মানে টেট্রাহেড্রাল, তাহলে 4টেতেই হাইড্রোজেন আছে আর একটা পজিটিভ চার্জ আছে যেটা সেন্ট্রাল অ্যাটমে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা স্ট্রাকচার কী এলো? চতুস্তলকীয়। এই পজিটিভ চার্জটা তুমি এইভাবেও দেখাতে পারো, অথবা এরকম পুরো অণুটার উপরেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, যেরকম খুশি দেখাতে পারো। এরপর একটা এনায়ন নিচ্ছি, CO3 2-, হয়েছে? কার্বোনেট, কার্বোনেট এনায়নটা যদি আমরা দেখাই CO3 2-, তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের কার্বন, তাহলে এই চিকুয়েসটু কী জানি, হাফ ইন্টু ভি, একবারে ডাইরেক্ট বসাচ্ছি, কার্বনের লাস্টের কক্ষে ইলেকট্রন 4টে, ভি প্লাস এক্স এক যুজি, এক যুজি পরমাণু নেই 0, মাইনাস সি ক্যাটায়নিক চার্জ নেই, প্লাস এ অ্যানায়নিক চার্জ হচ্ছে 2 রয়েছে, তাহলে অ্যানায়নিক চার্জটা বসিয়ে দেওয়া হলো। এখানে দেখো -2 আসে বলে তুমি -2 করো না, অ্যাকচুয়ালি যেটা ইকুয়েশন সেই ইকুয়েশন অনুযায়ী করবে। ইকুয়েশন কী ছিল? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ,
তাই তো? তাহলে কেটায়নিক চার্জের মানটা শুধু বসাবে, সংখ্যাটা শুধু সি এর জায়গায় বসাবে, আর অ্যানায়নিক চার্জের সংখ্যাটা শুধু এ এর জায়গায় বসাবে। তবে মাইনাস চার্জ বা প্লাস চার্জটাকে নিয়ে এসে বসাও না একদম, যে মাইনাস আছে মানে মাইনাসই বসাবো এরকম নয়, শুধু সংখ্যাটা বসাবে। আচ্ছা তাহলে টোটাল কত আসছে দেখো তো, এটা আসছে 4 + 2, তার মানে 6/2 নাকি, এস 3 আসছে 6/2, তাহলে sp2, sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে, এটা দেখেই আমরা বুঝতে পারছি 3 আসছে মানে sp2 হবে। কারণ sp2 মানে কি, sp2 মানে হচ্ছে ত্রিভুজ আকার থাকবে পুরো একদম একই সমতলে, সমতলীয় ত্রিভুজ আকার, তাহলে কার্বনের সাথে সমতলীয় ত্রিভুজ আকারে থাকবে। আচ্ছা লোন পেয়ার আছে কিনা সেটাও তো দেখতে হবে, লোন পেয়ারের ইকুয়েশন কি, h - x - d, তাহলে এইচ হচ্ছে 3 মাইনাস এক্স, এক যদি নেই মাইনাস ডি যদি 3, তাহলে লোন পেয়ার নেই, এই লোন পেয়ার নেই, শুধু অক্সিজেনগুলো তাহলে বসিয়ে দাও। এখন দেখো যে 2 - চার্জটা এটা কিন্তু কার্বনের উপর নেই, ঠিক আছে, 2 - চার্জটা কার্বনের উপর থাকবে না, এটা অক্সিজেনের উপর থাকবে, তাহলে যে অক্সিজেনগুলোতে মাইনাস আছে সেগুলো একযোজি করতে পারো, মানে একযোজি করতে হবে। কেন, তার কারণ হচ্ছে এ মাইনাস আছে মানে কি, এর এই ধারে কোনো বন্ধন ছিল, যে বন্ধন ইলেকট্রন জোটটাও নিয়ে নিয়েছে তাই মাইনাস হয়েছে, আর যেটা মাইনাস নেই সেটাকে তুমি দ্বিযোজী করে দাও, তাহলে কার্বনেরও 4টি যোজ্যতা হয়ে যাচ্ছে, 4টি বন্ধন। আর অক্সিজেনগুলোরও দেখো মাইনাস ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে H2CO3 যখন থাকে এটা কেমন হয়ে থাকে জানো, তাহলে CO3 এটা থাকলো, CO3 স্ট্রাকচার এটা অলরেডি আমরা দেখলাম, এটা মাইনাস, এটা মাইনাস, এটা যে স্ট্রাকচার সেটা কীভাবে বুঝতে পারবে, H2CO3 যখন থাকে তার মানে দুটো H এইখানে অক্সিজেনটার সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে H2CO3 হয়েছে, যখন এই হাইড্রোজেনগুলোকে এইচ প্লাস করে বের করে দেয়, অক্সিজেনগুলো ইলেকট্রন জোটটা নিয়ে নেয়, তখন এগুলো হাইড্রোজেনগুলো এইচ প্লাস হয়ে বেরিয়ে যায় আর এইটা দুটো মাইনাস হয়ে যায়, বোঝা যাচ্ছে ব্যাপারটা, হাইড্রোজেনগুলোর ইলেকট্রন জোটটা নিয়ে নিচ্ছে, হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা শেয়ার করেছিল সেই বন্ধন ইলেকট্রন জোটগুলো নিয়ে এই মাইনাস হয়ে যায়, প্লাস দুটো এইচ প্লাস ত্যাগ করে দেয়, H2CO3টা ভাঙলে এরকমই তো আসবে, দুটো এইচ প্লাস প্লাস CO3 2 - তাহলে CO3 2 - স্ট্রাকচার হচ্ছে এটা। এরকমভাবে তোমরা সালফেট মূলকটাও করতে পারো, SO4 2 - কেমন লাগলো এই শর্ট ট্রিকটা, এটা খুব ভালো জিনিস দেখবে, হাইব্রিডাইজেশন নির্ণয় করা খুবই সহজে হয়ে যায় এটা। চলো এরপরে আমরা দেখে নিই তড়িৎ ঋণাত্মকতা যে বিষয়টা, বা ইলেকট্রন নেগেটিভিটি বা সংক্ষেপে EN বলা যেতে পারে। তড়িৎ ঋণাত্মকতা অলরেডি আমরা দেখেছি যে যখন কোনো পরমাণু একটা সমযোজী বন্ধনে থাকে, ধরো এ আর বি দুটো পরমাণু সমযোজী বন্ধনে থাকলো, তাহলে সমযোজী বন্ধনের অর্থ কী, না এ একটা ইলেকট্রন দিয়েছে আর বি একটা ইলেকট্রন দিয়েছে, সমান সংখ্যক ইলেকট্রন দেয় সমযোজী বন্ধন মানে, যে বন্ধন ইলেকট্রন জোট গঠন করে সেই ইলেকট্রন জোটটা এরা দুজনেই সমানভাবে ব্যবহার করে, এটা অলরেডি আমরা জানি। এখন এ পরমাণু যতটা এই ইলেকট্রন জোটটাকে আকর্ষণ করে রাখছে নিজের দিকে, যতটা আকর্ষণ করতে পারছে সেটা হচ্ছে এ তড়িৎ ঋণাত্মকতা, আর বি পরমাণু যতটা আকর্ষণ করে রাখছে নিজের দিকে সেটা হচ্ছে বি এর তড়িৎ ঋণাত্মকতা, মানে বন্ধনে থাকাকালীন বন্ধন ইলেকট্রন জোড়কে কোনো পরমাণু নিজের দিকে যতটা আকর্ষণ করতে পারে সেটাই হচ্ছে সেই পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা, বোঝা গেছে ব্যাপারটা। তড়িৎ ঋণাত্মকতার দেখবে দুটো স্কেল আছে, একটা হচ্ছে পাউলিং স্কেল, পাউলিং স্কেল, ব্যাপারটা কীরকম একটু বলে দিচ্ছি, আরেকটা আমরা পাবো মুলিকান স্কেল। পাউলিং স্কেলটা কীরকম, যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাকে 2.1 ধরা হয়, 2.1 ধরে অন্যান্য পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতাটা দেখা হয়, তড়িৎ ঋণাত্মকতার একদম অ্যাবসোলিউট ভ্যালুটা বের করা খুব মুশকিল, পাউলিং স্কেলটাই বেশি তোমার প্রচলিত, পাউলিং স্কেল অনুযায়ী করে রাখবে, যেটা হচ্ছে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 ধরে বাকিগুলো নির্ণয় করা হয়। এবং তড়িৎ ঋণাত্মকতা আমরা দেখবে যখন করেছিলাম তৃতীয় চ্যাপ্টারে, পর্যায় সারণী চ্যাপ্টারে, তখন আমরা বলেছিলাম দেখবে যে মোটামুটি তড়িৎ ঋণাত্মকতাটা কীরকম হয়, যত আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তত বৃদ্ধি পায়, এগুলো অলরেডি আমরা দেখেছিলাম, এগুলো আর এখানে বলছি না, আর যত নিচের দিকে আসবো তত হ্রাস পায়, তাই তো? এবং এর তড়িৎ ঋণাত্মকতাটা খুব স্মুথভাবে হয়, এটা এবড়ো ক্ষেপড়ো হয় না, ইলেকট্রন আসক্তির মতো, ইলেকট্রন অ্যাফিনিটি যেটা তার মতো এবড়ো ক্ষেপড়ো নয়, মানে কোথাও কোথাও ব্যতিক্রম এরকম নয়, খুব স্মুথলি এটা বৃদ্ধি হয় বাম দিক থেকে ডান দিকে গেলে, আর নিচের দিকে এলে হ্রাস পায়। এবং তার সবচেয়ে ভালো উদাহরণ দিয়েছিলাম দেখবে যে গ্রুপ 2 যেটা আছে, গ্রুপ 2 এর ক্ষেত্রে কে কে আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলোর আমরা উদাহরণ দিয়েছিলাম। আর যেটা নিষ্ক্রিয় গ্যাস আছে ওটা বাদ দিয়ে দাও, তা লিথিয়ামের ক্ষেত্রে কত এসেছিলো 1.0, বেরিলিয়ামের 1.5 করে বাড়ছিল মনে আছে, বোরনের হচ্ছে তাহলে 2 আসবে, কার্বনের 2.5, নাইট্রোজেনের 3, আর অক্সিজেনের 3.3
3.5 আর ফ্লোরিনের হচ্ছে 4 সবচেয়ে বেশি। ফ্লোরিনের নিচের দিকে যত আসবে তত আরও কমে যাবে। ফ্লোরিনের নিচে যেমন ক্লোরিন যখন আসবে তখন দেখবে 3 চলে আসবে, তার নিচে ব্রোমিনের যখন যাবে ব্রোমিনের 2.8, তারপরে আয়োডিনের 2.5, এগুলো আমাদের হয়েছিল দেখবে থার্ড চ্যাপ্টারে। তো যাই হোক, এরকম স্মুথভাবে বৃদ্ধি পায়, স্মুথভাবে হ্রাস পায়। হ্রাস বা বৃদ্ধির এই যে পার্থক্যটা, এই 0.5 করে পার্থক্য হচ্ছে, এটা অবশ্য সমস্ত পর্যায়ে হবে না। 0.5 করেই যে পার্থক্য হবে এমন নয়, তবে ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এটা ধীরে ধীরে হ্রাস পাবে। এবং সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। অবশ্যই আমরা দেখেছি আগেই ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, 4। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা দেখো 2.5, কার্বন আর হাইড্রোজেনের দেহ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম, এটা 2.5, এটা 2.1, দুটোই 2 সামথিং আছে। যে কারণে কার্বন আর হাইড্রোজেন যখন থাকে কোনো বন্ধনে তাদের তড়িৎ ঋণাত্মকতার বিশেষ কোনো পার্থক্য থাকে না, পোলারিটি আসে না। সেই জন্য পোলারিটি কখন আসবে? যদি খুব বেশি তড়িৎ ঋণাত্মকের সাথে খুব কম তড়িৎ ঋণাত্মক পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের পোলারিটি আসবে। 2 নম্বরে আছে দেখবে মুলিকান স্কেল, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু পড়ে রাখবে, একবার রিডিং দিয়ে রাখবে, আর কিছু না, এটা পরীক্ষা আসেনি। মুলিকান স্কেল অনুযায়ী তড়িৎ ঋণাত্মকতা মানে কী হবে? আয়নন বিভব, আইই, যেটা আয়নাইজেশন পোটেন্সিয়াল, মনে আছে, আয়নন বিভব প্লাস ইলেকট্রন আসক্তি অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি, এই দুটোর গড়, ঠিক আছে, এই দুটোর গড় হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে ইএন তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি সমান হচ্ছে আইই প্লাস ইএ বাই 2, অর্থাৎ আয়নন বিভব, আয়নাইজেশন এনথালপি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি, সেই দুটোর গড়। এই দুটো কী জিনিস সেটা তো থার্ড চ্যাপ্টারে আমরা বলেছি, এগুলো নিয়ে আর ডিটেলস যাচ্ছি না। এবং এর যে মানটা তড়িৎ ঋণাত্মকতার যে মানটা আছে সেটা ইভি পার অ্যাটম, ইভি পার অ্যাটমে এই মানটা আসবে। এটা জাস্ট একটু ইনফরমেশনের মতো, একবার রিডিং পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, পাউলিং স্কেলটার মধ্যেও দেখবে অনেক ডিডাকশন আছে ম্যাথামেটিক্যাল, ওগুলো কোনো ইম্পর্টেন্ট নয়, শুধু ওইটুকু জেনে রাখবে যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 ধরে বাকিগুলো তড়িৎ ঋণাত্মকতা নির্ণয় করা হয়েছে। এবং সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক ফ্লোরিনটা আসে অটোমেটিক, ওর হচ্ছে 4 আসে। আর মুলিকান স্কেলে জাস্ট এই এক্সপ্রেশনটা একবার দেখে রাখবে, বাকি আর কিছু দরকার নেই এগুলোর মধ্যে। এবার নেক্সট আরেকটা টপিকস আমরা দেখে নেবো, এটাই আজকের লাস্ট টপিক, যেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার যে ফ্যাক্টরগুলো আছে। ফ্যাক্টর প্রথম অনেকগুলো ফ্যাক্টর তোমাদের বইয়ে দেওয়া আছে, অতগুলোর দরকার নেই, তোমরা তো থার্ড চ্যাপ্টারে পড়েইছো। 3টে ফ্যাক্টর একটু পড়বে, যেটা হচ্ছে পরমাণুর আকার, এগুলো তো ডাইরেক্ট কোশ্চেন আসবে না, এগুলো অ্যাপ্লিকেশান আসবে। পরমাণুর আকার, আকারটা কেমন হবে? আকারটা যদি ছোট হয়, কোনো পরমাণু যদি যত আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যায় তত কী হয়, আকারটা ছোট হয়। ছোট পরমাণু আর বড় পরমাণুর মধ্যে পার্থক্য কী হচ্ছে? ছোট পরমাণুর যেটা যোজ্যতা কক্ষ সেইটা দেখো নিউক্লিয়াসের খুব কাছে আছে, নিউক্লিয়াসের কাছে থাকার জন্য আকর্ষণটা বেশি হয়, আর বড় পরমাণুর ক্ষেত্রে যোজ্যতা কক্ষটা অনেকটা দূরে থাকে লাস্টের কক্ষটা, যে কারণে আকর্ষণটা কম থাকে। তাহলে ছোট পরমাণু বেশি আকর্ষণ করে, এই যদি অন্য কারোর সাথে ধরো বন্ধন গঠন করে, ছোট একটা পরমাণু অন্য কারোর সাথে বন্ধন গঠন করেছে, বন্ধন মানে কি, এরকম ওভারলেপ হবে, সমযোজী বন্ধন মানে, তাহলে ওর যেহেতু আকর্ষণটা বেশি আছে লাস্ট অরবাইটালটাতে, ওইখানেই তো ইলেকট্রন জোটটা গঠন হয়েছে, তাহলে ও কী করবে, বেশি আকর্ষণ করতে পারবে, মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি আসবে। অবশ্যই ছোট পরমাণু হলে তড়িৎ ঋণাত্মকতা বেশি আসবে, বড় পরমাণু হলে তো ব্যালেন্স সেলটা অনেকটা দূরে আছে, তাহলে অতটা বেশি আকর্ষণ থাকবে না, মানে তড়িৎ ঋণাত্মকতা কম আসবে। নেক্সট যে সেকেন্ড ফ্যাক্টর আসছে, জারণ অবস্থা অর্থাৎ অক্সিডেশন স্টেট, এটাও একটা নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার। যেমন হচ্ছে যদি ধরো আয়রন থাকে, শুধু আয়রন থাকে, আয়রন 2+ থাকে, এটা দেখেই তোমরা বুঝতে পারবে, আর আয়রন 3+ থাকে, তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে? তড়িৎ ঋণাত্মকতা মানে কি, ইলেকট্রন জোটকে আকর্ষণ করার ক্ষমতা। এখন দেখো এটা নিউট্রাল আছে, এটার চার্জ আছে, পজিটিভ চার্জ 2 একক আছে, তাহলে এ তো অবশ্যই নেগেটিভকে মানে ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে। এর পজিটিভ চার্জ আরও বেশি আছে, 3+ আছে, এ আরও বেশি আকর্ষণ করতে পারবে ইলেকট্রনকে। তার মানে যত পজিটিভ চার্জ বেশি হবে, জারণ অবস্থা যত বেশি হবে, তত তোমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, এটা তো আমরা দেখেই বলতে পারছি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির যে ক্রমটা সেটা এরকম আসবে, Fe থেকে Fe2+ বেশি, তার থেকে Fe3+ আরও বেশি হবে। যদি সমযোজী অণু হয় সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, যেমন ধরো SF6 আর SCl2, সমযোজী অণু তো এরকম দেখা যায়, দেখবে SF6 এর সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6 আর SCl2-তে +2, জারণ সংখ্যার যে বিষয়টা এটা তোমার যখন আমাদের জারণ বিজারণ যে চ্যাপ্টারটা আছে তোমাদের দেখবে ইনঅর্গানিকে, সেই জারণ বিজারণ চ্যাপ্টারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এটাও খুব ইজি জিনিস আছে। তো যাই হোক, এখন শুধু জাস্ট এইটুকু জেনে রাখো যে যখন এর দেখো জারণ সংখ্যা +6 আসছে, মানে এই +6 স্টেটে আছে বলতে পারো, এ +2 স্টেটে আছে, এই ধরনের স্টেটে আছে, তার মানে অবশ্যই তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হবে, যেটা বেশি পজিটিভ আছে সেটাই ইলেকট্রন বেশি আকর্ষণ করতে পারবে। তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা, এই সালফারটার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে অবশ্যই SF6-এর। বোঝা যাচ্ছে ব্যাপারটা?
আরেকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বলতে এস ক্যারেক্টার, মেনলি এস ক্যারেক্টারের উপর নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতা কীরকম হবে। কারণ কি, এস ক্যারেক্টার যত বেশি হবে কোনো একটা পরমাণুতে, ধরো ইলেকট্রনের যদি এস ক্যারেক্টার বেশি হয় হাইব্রিডাইজেশনে, তার মানে কি সেটা নিউক্লিয়াসের বেশি কাছে থাকবে। নিউক্লিয়াসের কাছে থাকার অর্থ নিউক্লিয়াস ওকে বেশি আকর্ষণ করতে পারবে। তার মানে এস ক্যারেক্টার যত বেশি হবে, অলরেডি আমরা এস ক্যারেক্টারের ব্যাপারগুলো দেখেছি, sp3, sp2 আর sp, এদের ক্ষেত্রে এস ক্যারেক্টার নির্ণয় করা হয়। তাহলে sp3 এর ক্ষেত্রে এস ক্যারেক্টার কতটা থাকে? sp3 মানে চারটের মধ্যে একটা হচ্ছে এস, তার মানে 25%। অলরেডি এগুলো আমরা দেখে নিয়েছি, এগুলো আর বেশি ডিটেলসে যাচ্ছি না। এখানে দেখো একটা এস, দুটো পি, মানে টোটাল তিনটে, তিনটের মধ্যে একটা এস, তার মানে 33.3%। অলরেডি আমরা জানি এখানে এসপি মানে একটা এস একটা পি, টোটাল দুটো, দুটোর মধ্যে একটা এস, তাহলে এস ক্যারেক্টার হবে 50%। দুটোর মধ্যে একটা মানে 50%। তাহলে এস ক্যারেক্টার যত ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তত তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পাবে, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি কোনো কার্বনের হাইব্রিডাইজেশন ধরো এসপি হয়, কার্বনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে এসপি, কার্বনই বটে, কোনো একটা কার্বনের হাইব্রিডাইজেশন sp2 আর কোনো একটা কার্বনের হাইব্রিডাইজেশন sp3 ধরো, তাহলে এসপি যেটা তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে sp2 এর থেকে, আর sp3 সবচেয়ে কম হবে। মানে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটায় এরকম আসবে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? এসপি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তারপরে sp2, তারপরে sp3, সবচেয়ে কম আসবে। এই তিনটে ফ্যাক্টর জাস্ট একটু পড়ে রাখবে, এগুলো যে খুব ইম্পর্ট্যান্ট এমন নয়, তবে যতগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে এগুলো একটু ইম্পর্ট্যান্ট, এগুলো একটু জাস্ট পড়ে রাখবে তড়িৎ ঋণাত্মকতা। নেক্সট দিনে আমরা তাহলে ডাইপোল মোমেন্টের ক্লাসে সহজেই চলে যেতে পারবো, এবং ডাইপোল মোমেন্টের ক্লাসটা হবে নেক্সট, যে তিনটে ক্লাস হবে এই চ্যাপ্টারে খুব ইম্পর্ট্যান্ট, আমি প্রথমেও বলেছি, ডাইপোল মোমেন্ট, হাইড্রোজেন বন্ধন আর মলিকুলার অরবিটাল থিওরি, তিনটেই খুব ইম্পর্ট্যান্ট, এবং এগুলো পরবর্তীকালেও কাজে লাগবে, এরকম জায়গা আর কি। কোশ্চেন তো আসেই, তার সাথে পরবর্তীকালেও তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এটা একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।